একটি চলচ্চিত্র যা একটি বিশাল ব্লকবাস্টার হিসাবে পরিণত হয়েছিল। দবাং 10 বছর আগে ঠিক এই তারিখে অর্থাৎ 10ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। সলমান খান, সোনাক্ষী সিনহা, আরবাজ খান, ডিম্পল কাপাডিয়া, প্রয়াত অভিনেতা বিনোদ খান্না প্রমুখ অভিনীত এই ছবিটি তার অ্যাকশন এবং কাহিনী সূত্র দিয়ে সবাইকে মুগ্ধ করতে পেরেছে। শুধু এটিই নয়, মালাইকা অরোরার বৈশিষ্ট্যযুক্ত বিশেষ গান মুন্নি বদনাম হুই এখনও একটি চার্টবাস্টার এবং অভিনেত্রীর ভক্তরা এতে তার নৃত্যশৈলীও খুব পছন্দ করেছেন। দবাংয়ে 10ম বার্ষিকী উপলক্ষে আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি পূর্ণাঙ্গতায় রাজ্য ওরফে সোনাক্ষীর সাথে চুলবুল পান্ডে এবং তার রবিনহুড সোয়াগের স্নিপেটগুলি প্রদর্শিত হয়েছে। এই ভিডিওটি মালাইকা ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন দবাংয়ে 10 বছর। অন্যদিকে আরবাজ খানও এই ভিডিওটি তার ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তার সাথেই অভিনেতা প্রযোজক চুলবুল পান্ডেকে কাল্ট চরিত্র পরিণত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং অভিনব কশ্যপের পরিচালিত দবাংয়ের 10 বছর উদযাপন করেছেন। হম তুমে ইতনে ছেদ করেঙ্গে কি কনফিউজ হো জাওগে কি সাঁস কাহাঁ সে লে অর পাদে কাহাঁ সে। এদিকে দবাংয়ের সিকুয়াল দবাং 2 এবং দবাং 3 ও যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়েছে। মুখ্য অভিনেতা ছাড়াও দবাং সোনু সুদকে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য সুখ্যাতি এনে দিয়েছেন এবং তার ভক্তরা তাকে ছেদি সিং হিসাবেই ভালোবাসেন। বক্স অফিস ইন্ডিয়া অনুসারে 2010 সালে মুক্তিপ্রাপ্ত দবাং 141 কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল এবং সলমান, সোনাক্ষী, আরবাজ এবং অন্যদের জন্য এটি একটি বিশাল ব্লকবাস্টার ছিল। ছবিটি প্রযোজনা করেছেন আরবাজ খান।